বন্ধুরা আবারও স্বাগতম নতুন একটি এপিসোডে। এই এপিসোডে দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার ইমো আইডিতে প্রবেশ করার মাধ্যমে আপনার কলার টোন রিংটোন চেঞ্জ করতে পারবেন। তা বাদ দিয়ে আপনি যখন চ্যাটিং করেন কারোর সাথে, যখন রিংটোন একটি বেজে ওঠে, এই রিংটোনটি কীভাবে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা, তাহলে চলুন তাহলে শুরু করি দিই আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে থাকবেন। বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা ইমোতে প্রবেশ করব। ইমো অ্যাকাউন্ট যদি আপনার আপডেট করা না থাকে অবশ্যই এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন। এখানে আপডেট লেখা আছে, এখানে ক্লিক করে আপডেট করে নেবেন। বন্ধুরা আপডেট করার পরে আবার আপনি আপনার ইমো অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পরে এখানে প্লাস চিহ্ন দেখতে পাবেন নিচে কোণারে, তারপর মোর অপশনে দেখতে পাবেন, মোর লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর নোটিফিকেশন নিচে দেখতে পারেন, ইমো অ্যাকাউন্ট সেটিংয়ের নিচে নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন চ্যাটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নোটিফিকেশন টোন, এখানে আপনি ডিফল্ট কোনো রিংটোন রাখতে পারেন। বন্ধুরা এবার আপনার আবারও ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে নিচে দেখতে পারবো কলার সেটিং। কলার সেটিংয়ের এখানে দেখবো কলার টোন, এখানে আমরা ডিফল্ট কোনো টোন রাখতে পারি। আমরা দিচ্ছি মতো টোন এখান থেকে আপনি বাছাই করে রাখতে পারবেন। বন্ধুরা ব্যাক দেওয়ার পর আবারও দেখতে পাবেন এখানে নোটিফিকেশন টোন, এখানে আপনি ডিফল্ট কোনো নোটিফিকেশন টোনটা রাখতে পারবেন খুব সহজে।